বাঁচতে হলে অন্যদেরকে মারতে হবে। কেন বাঁচিয়ে রাখবো আমরা তাদেরকে? কেন আমরা আমাদের জায়গাটা নিজেরা নেব না? আমাদের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই পাকিস্তানিদের নির্যাতন থেকে মুক্ত করার জন্য বাঙালিদের হয়ে লড়েছেন, দেখা গেছে সেখানে পাকিস্তানিরা যেভাবে আমাদের দেশটাকে তছনছ করে দিচ্ছিল বিভিন্ন প্রেক্ষাপট থেকে, যেখানে দেখা গিয়েছে যে সেই আমাদের পূর্ব পাকিস্তান যখন মানছে না তাদের সেই মানে থামিয়ে দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে, আমাদেরকে পূর্ব পাকিস্তানকে দমন করার যেই দমন নিপীড়ন যেই চলতেছিল, যেটা যখন পূর্ব পাকিস্তান মানবে না এরকম একটা আওয়াজ উঠতেছিল, তখন ওরা এটা মানতে পারেনি পশ্চিম পাকিস্তান। তখন তারা দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ইকবাল হলে, রোকেয়া হলে, বিভিন্ন হলে একই দিন তারা এসে সেই সেখানে সেই 7,000-এর মতো মানুষকে গুলি করে হত্যা করেছিল। সেই মানুষগুলির হয়ে, সেই মানুষগুলির হয়ে যে যেই বিএনপি, যেই জামায়াত শিবির বা অন্যান্য যে জোট, যেই ভাবে দেশটার ভিতরে তাদেরকে সমর্থন করে দেখা গেছে বিভিন্ন সময় তারা ক্ষমতায় এসেছে, স্বৈর শাসক হিসেবে তারা ক্ষমতায় এসেছে। জিয়াউর রহমান যেভাবে খতম ক্ষমতায় এসেছে, জনগণ অবশ্যই জানে সেটা, যে বন্দুকের নল ঠেকিয়ে সেই কন্টেনমেন্টের মাধ্যমে, গোয়েন্দার মাধ্যমে তিনি যেভাবে শেখ মুজিবকে হত্যা করে ক্ষমতায় এসেছেন, তো পাশাপাশি যারা মদদ দিয়ে গিয়েছেন, এবং কি পরবর্তীতে পরবর্তীতে যেখানে এরশাদ সরকার করেছেন, আর সেই বিষয়টা দেখেন, সেই হিসাব আমরা যদি দেখি তাহলে কিন্তু আজকের যে কথাগুলি যে এই লোকটা বলেছেন, এইভাবে কথা আওয়ামী লীগ পছন্দ করে না, এইভাবে কথা আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে না, কিন্তু বলে যাচ্ছে কেন, কেন বলে যাচ্ছে? সেই বিষয়টা হলো আজকের দিনে আন্দোলনের নামে সমাবেশ, গণতান্ত্রিক অধিকার, যার জন্য শেখ হাসিনা কিন্তু সেটা বন্ধ করেনি, আপনাদেরকে গণতান্ত্রিক অধিকার দিয়েছে, আপনাদেরকে সমাবেশ করতে বলেছে, হ্যাঁ আপনারা অন্যান্য সমাবেশগুলো ভালো করেছেন, কিন্তু এই ঢাকায় সমাবেশ নিয়ে আপনাদের বিভিন্ন নেতাকর্মী যেভাবে কথা বলে গিয়েছেন, আমরা শুনেছি যে তারা দেখিয়ে দেবে 10 তারিখের পরে শেখ হাসিনা সরকার আর ক্ষমতা থাকতে পারবেন না, 10 তারিখের পরে বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকবেন, গদিতে বসবেন, 11 তারিখ থেকে তারিক জিয়া দেশে চলে আসবে, বিভিন্ন সময় আপনাদের এই বক্তব্যগুলি আমরা শুনেছি, ভিডিও ফুটেজ আছে, সংবাদপত্রে আছে, আপনারা আশা করি দর্শকরা দেখে নিয়েছেন, বা আপনারা যারা সহযোদ্ধা বক্তারা আছেন আপনারা পারবো। আমানুল্লাহ আমান সাহেব সেদিন এই কথাগুলো বলেছেন, আমানুল্লাহ আমান সাহেব বিএনপি নেতা বলেছেন যে 10 তারিখের পরে শেখ হাসিনা থাকবে না। হ্যাঁ, তারপরে আরো দেখা গেছে যে তাদের বিভিন্ন নেতারা বলেছেন যে গদি থেকে নামতে হবে, বা বিভিন্ন সময় তারা মানে উত্তেজনামূলক বক্তব্য দিয়েছেন যে 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 সমাবেশগুলি হয়েছে এটা কোনো সমাবেশের মধ্যে পড়ে না, কারণ আমাদেরকে বাঁচতে হলে অন্যদেরকে মারতে হবে। কেন বাঁচিয়ে রাখবো আমরা তাদেরকে? কেন আমরা আমাদের জায়গাটা নিজেরা নেব না? এই সমস্ত বক্তব্যের কারণেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা সোচ্চার হয়েছে। আপনাদের মানে এরকমটা মনে করার কোনো কারণ নেই যে এরা ভয় পেয়েছে। ভয় কেন পাবে? এরা যখন এই কথাটা বলেছে, খুনের খুন করে দেবে প্রয়োজনে, যে কথাটা বলেছে এসব কথা থেকেই এসেছে। কিন্তু এসব যে আপনাদের এসব কথা থেকে এসেছে যে আপনারা আপনারা যে মিতু আপা বললেন যে আপনারা সেই বোমা হামলা কেন আপনারা করবেন, আপনারা না করলে কেন কারা করবে, আওয়ামী লীগ কেন করবে, কিসের জন্য করবে, তারা এরকম ভাবে তো তারা এই যে দেখেন দীর্ঘমেয়াদী তারা যে ক্ষমতায় আছেন, এরকম কোন ইতিহাস দেখেছেন, এরকম কোন বিষয় তাদেরকে এসে দেখেছেন? কিন্তু আমরা দেখেছি, আমি আমি যতটুকু বয়স পেয়েছি স্বাধীনতার পরে আমার জন্ম হয়েছে, কিন্তু আমি নিজে দেখেছি যে আপনারা কিভাবে সেই বোমা হামলা, সন্ত্রাস, সেই আগুন দিয়ে পুড়িয়ে এসব করে আপনারা কিভাবে আপনারা ক্ষমতায় থেকেও এই সমস্ত কাজগুলি আপনারা করেছেন, যেটা আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও কিছু নেতাকর্মী হয়তো চেয়েছিল যে ওরা আমাদেরকে যেরকমটা করেছে, কিছু আঞ্চলিক অঞ্চল ভিত্তিক কিছু নেতা চেয়েছিল যে সেই বদলাটা নেবে, কিন্তু সেটাও কিন্তু আমাদের আওয়ামী লীগের নেতারা করতে দেয়নি, কারণ আমাদের শেখ হাসিনা সরকার কখনোই চায়নি, কখনোই সে চায়নি মানুষ মেরে কোনো কিছুর প্রতিশোধ নিতে হয়, না উচিত, সে কখনোই বিশ্বাস করে না, সে সবসময় গণতন্ত্রে বিশ্বাস করেছে, সে সবসময় দেখেছে যে বাংলাদেশের মানুষের জন্য তার বাবা যেভাবে শ্রম ঘাম দিয়ে গেছেন, জেল খেটেছেন, যেভাবে সে তার সোনালী জীবনটাকে নষ্ট করে দিয়েছেন, সেভাবেও শেখ হাসিনা করার জন্য এসেছিল, কারণ তাদের আপনি দেখেন শেখ হাসিনা যখন আবার যখন ক্ষমতায় এসেছে, দীর্ঘ 21 বছর পরে উনি ক্ষমতায় এসেছেন,
রাতারাতি কিন্তু আসেননি, রাতারাতি এলে পরে রাতারাতি ঝরে যেতে হয়, সেটা আমরা জিয়াউর রহমানের সময় দেখেছি, বা তাদের যে বিভিন্ন সময় তারা যেভাবে ক্ষমতায় থেকেছেন, তার সেই ওয়াইফ খালেদা জিয়া থেকেছেন, বা আমরা এরশাদ সরকারকে দেখেছি থেকেছেন, যদিও জামাত শিবির তো ক্ষমতায় 51 বছরে আসেনি নাই, যারা যারা এসেছেন তারা কিন্তু সবাই কিন্তু রাতারাতি এসেছেন, আবার রাতারাতি ঝরে গিয়েছেন। কিন্তু এই একমাত্র শেখ হাসিনার সরকার দেশের মানুষের কথা চিন্তা করে দেশটাকে সুসংগঠিত করার জন্য সে 21 বছর পরে এসে ঠিকই আবার সে সেইভাবে জনমনে একটা ভালোবাসা, সম্প্রীতির, সৌহার্দ্যের একটা জায়গা তৈরি করে নিয়েছেন। অমিতাভ বলেছেন যে ওয়াল ভেঙে জায়গা দেওয়া হয়েছে সেইখানে, আপনি, আমি এরকম একটা নিউজ দেখিনি, আপনি একটা নিউজ দেখিয়েছেন, পত্রিকার নাম বলেননি যে হতে পারে, কিন্তু আমি সেখানে বলবো যে মানুষের ঢল ছিল। আপনারা বলেছেন যে গণতন্ত্রের যেই চর্চা বাংলাদেশে নাকি হয় না, আওয়ামী লীগ সরকারকে নাকি বাংলাদেশ মানুষ পছন্দ করে না, সেখানে আমরা আপনি দেখেছেন যে মানুষের কিরকম ঢল ছিল। কিন্তু এই বিষয়টা নিয়ে আমি জনপ্রিয়তা যাচাই করি, ভাই যে বক্তব্যটা দিয়ে গেছেন তিনি হয়তো অতিরঞ্জিত হয়েছে, এইভাবে বলেছেন একটা থানার নেতা, একটা থানার নেতা, থানার কর্মী, তো একটা থানা দিয়ে তো পুরো বাংলাদেশকে বিচার করা যাবে না, মহানগরের নেতা কিন্তু। তারপরে কচি ভাই দেখেছি আমি বক্তব্য দিয়েছেন ভিডিওটাতে, উত্তর মহানগরের যেই কচি ভাই বক্তব্যটা দিয়েছেন, সে কিন্তু বলেননি যে খুন করে ফেলবো, আমরা খুন হবো, সে বলেনি। একটা থানার একজন নেতা, একজন থানার একজন নেতা সে সেখানে সেরকম বক্তব্য দিতে পারে, কিন্তু এটা সমগ্র বাংলাদেশের বক্তব্য না, সমগ্র আওয়ামী লীগ কর্মীদের বক্তব্য না, সমগ্র আওয়ামী লীগ নেতাদের বক্তব্য না। কারণ আওয়ামী লীগের নেতারা যদি এই খুনাখুনিতে বিশ্বাস করতো, তাহলে 7 বছর পর্যন্ত ক্ষমতায় এসে এই কাজগুলি তারা করতো।